আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসীরে আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা আমার কেন কাপড় আমায় সাদা মাই সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা তোমাদের ছাড়িয়া সবাই কিন্তু যাবে তোমরা আমারে বলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা তোমরা রে ছাড়িয়া সবাই কিন্তু তোমরাই আমায় যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীর রাখিও করিয়ায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি একটা জবান বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলেন ওই কবরে আমরা সবাই ভালো থাকতে চাই কি চাই না এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাকাসুরের মাধ্যমে ঘোষণা করে দেয় এই জগতের বান্দার দলেরা তোমাদের সম্পদ তোমাদেরকে দুনিয়ার মোহর মধ্যে ফালায়া রাখছে কবরের কথা ভুলায়া রাখছে তোমরা কেন দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আছো সম্পদের মায়ায় পইরা ইবাদত করা বন্ধ করে দিছ নারে মুসলমান চাকরিতে গেলা নামাজ আদায় করলা না ব্যস্ততার মধ্যে থাকলা নামাজ আদায় করলা না আমি বলবো না 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 ও যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আমি শামিম রেজা আপনাদের সন্তানের মতো এখানে যারা আছেন আপনাদের অনেকের ছোট ভাইয়ের মতো অনেকের নাতির মতো আপনাদের করজোড়ে আবদার করব পারলে দেন আপনার পাও আমি আপনার পাওটার মধ্যে ধরে ধরে বলবো আপনি যা করেন না কেন আপনার যত ব্যস্ততা থাক না কেন আপনি যদি পাঁচটা ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরের মধ্যে যায়া সেজদা দিয়ে পড়ে থাকেন আল্লাহর কসম কোটি টাকার বিল্ডিং এর মধ্যে ঘুমায়া সেই শান্তি পাবে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বেড়ার ঘরে ঘুমায়া যেই শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা মুরব্বী বাবা জিনা আমি আমার আলোচনা কবর হাসর বিধান পৌঁছে রাত থেকে শুরু করব যদি আপনারা কষ্ট করে বসেন আলোচনা থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন আমার আল্লাহ তাআলা জানে দেয় জগতের বান্দার দলেরা তোমরা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কবরের ব্যাপারে যে ভয়গুলা আতঙ্কগুলা দেখাইছেন তোমরা সেইগুলা মানো হুজুর কবরের ব্যাপারে কি ভয় আমার রাসূল দেখাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মতের দলেরা ওই কবরে একটা মানুষের জন্য হবে বড় মারাত্মক ভয়ঙ্কর আর একটা মানুষের জন্য হবে বড় সুন্দর জান্নাতের বিছানাওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী কবরটা কার জন্য ভয়ঙ্কর হবে আর কার জন্য অত্যন্ত আরামদায়ক জান্নাতের বিছানা হবে আমার নবী একটা ডাক এই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বললে আল্লাহু আকবার জোরে বলবেন আমার নবী একটা ডাক দিয়া কয় জগতের উম্মতের দলেরা গো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম দুই শ্রেণীর মানুষের জন্য কবর হবে সুন্দর এবং খারাপ ও নবী গো তারা কারা আপনি নবী তাদের পরিচয় জানাইয়া দেন আমার নবী কো এক নাম্বার ইমানদার ইমানদার ব্যক্তির জন্য কবর হবে বড় সুন্দর আর যদি কোনো বেঈমান দুনিয়াতে বেঈমানি কইরা কবরে যায় আমার আল্লাহর ইবাদত ছাড়া কবরে যায় মুনাফিকি কইরা কবরে যায় শিরিক কইরা কবরে যায় ফাসিকি কইরা কবরে যায় বিদআত কইরা কবরে যায় ওই কবর তারে মারাত্মক শাস্তি প্রদান করবে নবী গো নবী গো নবী গো আপনি নবী বলেন না শিরিক করার কারণে কবরে কেমন শাস্তি হবে আমার নবী কয় এমন প্রজাতির কিছু সাপ দুনিয়ার জমিন থেকে মানুষটা কবরে যাওয়ার পর তার কবরে ছাইরা দেওয়া হবে যেই সাপটার পেছন দিয়া এমন লম্বা লম্বা করে করে দাড়ির মতো ঝুলাইয়া থাকবে যেই সাপটার মাথার মধ্যে লম্বা লম্বা চুলের মতো থাকবে মাথার মধ্যে শিংওয়ালা থাকবে ওই সাপটা যখন কোনো মানুষকে দংশন করবে রে ওই মানুষ দুনিয়ার কথা ভুলে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে মানুষটা বড় কষ্ট কষ্ট অনুভব করবে কেউ যদি মুনাফিক করে আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের মধ্যে যন্ত্রণাদায়ক কিছু শাস্তির ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা যন্ত্রণাদায়ক শাস্তি মুনাফিকি করার কারণে ওই মুনাফিক বান্দার জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ তাআলা গরম রড দিয়া টান দিয়া দিবেন আমার আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়া মুনাফিকের জিহ্বাটা কেটে দিবেন এবার আপনারা বলেন যেই মুনাফিক যেই শিরিক করনেওয়ালা ব্যক্তিগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আমার আল্লাহ এমন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন আমরা ওই শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই ওই যন্ত্রণাদায়ক শাস্তি আর অন্য কোনো শাস্তি না রে ওই যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে অত্যন্ত কঠিন শাস্তি হলো জাহান্নামের আযাব হা ভাই কারাম ডাক দিয়া বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী গো আপনি বলেন না ওই শাস্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শাস্তিটা কেমন হবে আমার নবী কয় একটা জাহান্নামীরে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবো জাহান্নামীটারে আগুনের জুতা যখন পরাইয়া দিব ওই আগুনের জুতাটা পইরা এমন জোরে জোরে জাহান্নামের মধ্যে লাফ দিব জাহান্নামের নিচে তার পাও থাকবে লাফ দিয়া জাহান্নামের উপরের অংশ লাইগা যাবে নবী গো মানুষটা কি তখন বড় হাহাকার করবে হাদিসের বিশারদগণ বর্ণনা করে জানাইয়া দেয় জগতের মানুষের দলেরা শুইনা লও রে শুইনা লও ওই জাহান্নামের মধ্যে যখন মানুষটা পিপাসার্ত হইয়া যাবে মানুষটার যখন পানির জন্য পিপাসা লাগবে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি জাহান্নামের মধ্যে মানুষটারে পানি দিবনি আমার নবীজি রে সাহাবাই কেরাম যখন এই প্রশ্ন করছে আমার নবীর চোখ মোবারক গুলা দিয়ে টপ টপ করে নবী আমার পানি ছাইরা দিছে হায় রে আমার বাইজিদার বাবারা ও চট্টগ্রামের আর সাতনগরের যুবক নবী জাহান্নামের বর্ণনা দিতে দেয় কেন এমনে কানছে জানো আমার নবী জানে নবীর উম্মতে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না নবী গো জাহান্নামীদের যখন পানির পিপাসা লাগবে জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা কেমনে পানি পান করাইব আমার নবী কয় পানি দিত না রে পানি দিত না একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীরা রে আগুনের মধ্যে পুরাইয়া যেই রক্ত আর পুজগুলা বাহির হইছে ওই গরম উত্তপ্ত জগটার মধ্যে মক্কার মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত পুজ নিয়া পিপাসার্ত জাহান্নামী ব্যক্তিটারে দিব হো মুসলমান পানির মধ্যে একটা পোকা পড়লে তুমি পানিটা মুখে নাও
নাও না, একটু ধুলাবালি পড়লে মুখে নাও না, রক্ত পড়লে মুখে নিবা, দূরের কথা। নবী আমার বলে অন্য জাহান্নামীদের রক্ত আর পুষ জাহান্নামী যারা পিপাসার্থ তাদের মুখের মধ্যে দিবে। নবী গো সহ্য করতে পারবো না, আমার নবী কয় গুনাহ কইরো না, আমার নবী কয় বকাস কইরো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে তারা কবরে গেলে এদের সঙ্গে এমন খারাপ আচরণ করব। ও আমার এরশাদ নগরের যুবক, ও এরশাদ নগরের মা, আমি আপনাদের কদমের মধ্যে হাতটা দিয়া বলি, একটু মনোযোগ দিয়া শুনেন, কবরের মধ্যে জাহান্নামীদেরকে এত শাস্তি, জাহান্নামীদের রুহুটা যখন কবজ করা হবে, আরে কবরে যাওয়ার আগে জাহান্নামীদেরকে আরো লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আযাবুন শাদীদ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, কবরে যাওয়ার আগে কেমন শাস্তি গো নবী? আমার নবী ডাক দিয়ে বলেন, বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, হারামখোর বান্দা, বক্কার বান্দা, সগলখোর বান্দা, মিথ্যা কথা বলনেওয়ালা বান্দা, দুনিয়ার জমিনে যত বদকাজ করনেওয়ালা বান্দা, তাদের রুহুগুলা যখন আদ্রাইল বুকটার মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবো রে, তখন বান্দার রুহুটা শরীর থেকে বের হবে কেমনে জানো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে বাগির হইব? নবী আমার উদাহরণ দেয়, জীবিত একটা বকরিকে লটকায়া শরীরের চামড়াগুলা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিড়া ফেললে একটা বকরির যত কষ্ট হইব। একটা মানুষের যদি দুনিয়াতে বেঈমান হয়, দুনিয়াতে গুনাহগার হয়, পরের হক মাই আবার ভাই বইলা দিতেছি, অসুবিধা হইতেছে না? ওয়াজ কাজে লাগবে আপনাদের এলাকায়? সুদখোর আছে না? আছে। হারামখোর আছে না? আছে। বক্কার আছে না? আছে। মানুষের জমি দখল করে আছে না? আছে। মানুষের প্রতি অত্যাচার অনাচার করে আছে না? আছে। মানুষের উপর জুলুম করে খায় আছে না? নাই। আমরা এতটুক কথা বাস্তবায়ন করে বাংলাদেশের চট্টগ্রামের বাইজিদ থানাধীন এরশাদ নগর থেকে ওই সুদখোর হারামখোর মানুষের উপর তিনা ব্যভিচার করনেওয়ালা অত্যাচার করনেওয়ালা ফ্যাসিস্টদেরকে বলতে চাই, মানুষের প্রতি অত্যাচার অনাচার করে দুনিয়ার আইন থেকে বাঁচতে পারবা? আল্লাহর আইন থেকে বাঁচতে পারবা না? কষ্ট হইতেছে আপনাদের? আর বর্তমান বাংলার সমাজে সুদখুররে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানায়, এলাকার মাথাপরি করার জন্য জুলুমবাজরে নিয়ে বসায়। মানুষের প্রতি অত্যাচার করনেওয়ালা ব্যক্তি কোনো সময় এলাকায় নেতৃত্ব দিতে পারে না। মানুষের প্রতি জুলুম করনেওয়ালা ব্যক্তি কোনো সময় একজন মানুষের উপর সর্দারি খবরদারি করতে পারে না। আমার এলাকার পাশে আরেকটা কথা বইলা দেই, আগে সরকার পতন হওয়ার পর যারা যারা মনে করেন এই সরকারি দলীয় অনেক লোক মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ছিল না, এখন এরা পলাতক আছে না? ভাই আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি না, বিএনপির পক্ষে বলি না, কারোর পক্ষে বলি না, আমার কথা কোরআন সুন্নাহ মোতাবেক হইলে আপনি মানবেন, না হইলে মানবেন না। দেখেন এরা জোর করে তখন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এই কমিটি সেই কমিটি ঢুকে নাই, এখন এরা যাওয়ার পর আরেক দল এখন জোর করে আবার এই কমিটিতে ঢুকতেছে। স্বাভাবিক, আমি বুঝাইতেছি, ঢুকে না? ঢুকে। তো ঢুকার কারণে কি হয়েছে? আগে যারা এগুলা করছে এগুলার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়েছে, এখন তারা করতেছে। আমি কারোর কথা কই, শুনেন মনোযোগ দিয়ে। তো আমাদের এলাকায় এমন একটা ঘটনা হওয়ার পর পূর্বের সরকার দলই একজন সভাপতি আছিল, এখন আইসে একটা সভাপতি হয়েছে, এক তিন দিন পরে এক মেডিলে ধরা খাইছে। এখন এর বিপক্ষে আর কেউ কথা বলে না, কারণ কি? কারণ কথা বলে না, এ এখন সিস্টেম করছে, কেউ যদি তার বিপক্ষে কথা বলে তার নামে একটা মামলা দিয়ে দেয়। কি করে দেয়? কথা বলে না, কি করে দেয়? মামলা দেয়। আমি জিজ্ঞাসা, মামলা দিছে কেন? মামলা দিছে অমুকের বিপক্ষে এভাবে বলছে, বলার কারণে এভাবে মামলা দিয়ে দিছে। আমি কইলাম, তো এটারা ওনার সাথে বৈশা মীমাংসা করেন? মীমাংসা তো হয়েছে, উনি বলছে 1 লাখ যদি দেয় ইনশাল্লাহ আমার মামলা তুলে নিব।
আমি কইছি তারে জানাইয়া দিবেন পূর্বে বাংলাদেশের মানুষ যেমন জুলুম অত্যাচারকে মানুষের মাথার ভিতরে সহ্য করে নেয় নাই এখনো যদি কেউ জুলুম অত্যাচার করে মানুষ তাদেরকে গ্রহণ করবে না কারণ মানুষ আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস দ্বারা যারা সমাজ পরিচালনা করবে তাদেরকে গ্রহণ করবে কথা বলেন ঠিক কি না আপনাদের কষ্ট হইতাছে না কথা কি বাস্তব এজন্য এখন থেকে এটা মনে রাখবেন কোন দলীয় ব্যানারের ব্যক্তির আপনারা মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটিতে ঢুকাইবেন না এলাকার সাধারণ আমপরকে ঢুকাইবেন দেখবেন এলাকা সুন্দর কারণ রাজনীতি যদি মসজিদ মাদ্রাসায় ঢুকে যায় তো বাঁচবো কই থেকে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আর যদি কেউ বসেও যদি মনে করেন মসজিদের উন্নয়ন হবে ওনাকে বসাইলে যদি মনে করেন মাদ্রাসার উন্নয়ন হবে ওনাকে বসাইলে যদি মনে করেন এলাকার উন্নয়ন হবে ওই ব্যক্তিকে আনলে বসান তবে তাদেরকে এই কথা স্মরণ করায় দিবেন যে হ্যাঁ বসছেন ঠিক আছে আল্লাহর কোরআন রাসূলের পাকের আইনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কাজ করা যাবে না বললেই মানুষ এদেরকে ঘৃণা করবে ঠিক আছে না বাবা ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আমি এতটুকু আপনাদেরকে বলবো সমাজে এই তোমরা কি একটু ঠিক হইবা না দেখছো মানুষ কেমনে বসছে এই ক্যামেরাটা ঘুরে একটু আগে মাঝে তারারে দেখাইবা মাঝে মাঝে তুমি দেখাইবা তো কি দেখাইবা আপনাদের কষ্ট হইতেছে তাহলে যারা জুলুম করে প্রথম সুদ খায় ঘুষ খায় পরের হক মেরে খায় জমি দখল করে খায় জুলুম করে অত্যাচার অনাচার করে এদের জন্য আল্লাহ তাআলা শাস্তিটা কি ভালো রাখছে না খারাপ রাখছে খারাপটা কেমন খারাপ জানেন কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে দিয়ে বাইরে বল না ঠিক না আরে কাঁচা বাঁশের গোড়াটার কথাটা এটা আমি কয়েকদিন আগে ভাঙিয়ে দিছি কাঁচা বাঁশের গোড়াটা এমন যে কেমন যে মনে করেন যে শুকনা বাঁশ দিয়ে যদি বাড়ি দেয় আমরা হাড্ডিতে একটু শক্ত বাঁশ মরকিল্লা হওয়ার কারণে বাঁশ ভাঙিয়ে দেবো কা আর কাঁচা বাঁশের দেখবেন গোড়াটা এটার গিরাটা একটু কাছে কাছে থাকে এটা দিয়ে বাড়ি দিলে আর বাঁশ ভাঙবো না হাড্ডি ভাঙবো কথা বলেন না কেন কথা বলেন না কেন এজন্য বাড়িটা কি নর্মাল বাঁশ দিয়ে হবে না কাঁচা বাঁশ দিয়ে আগের অংশ না গোড়ার অংশ সাপোর্টার ছড়ে দিব কবরে গেলে মসজিদ মাদ্রাসার টাকা পয়সা পর্যন্ত ওয়াজ মাহফিলের টাকা পয়সা নষ্ট করে ফেলতে ভিড়ের কাছে আল্লাহ গুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমি চিন্তা করি মাঝে মাঝে এরা যে এগুলা খায় ওই যে জাহান্নামের রক্ত আর ফুসগুলা খাওয়াইবো এটি খাওয়াইবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই হাজির হইলাম কোরআন সুন্নার মাহফিলে হায়রে দয়াল আল্লাহ কবুল করেন মায়ার নবীর খাতিরে আল্লাহ বন্ধুরা রে আমার আমার আল্লাহ তাআলা কেমন যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন এবার শুনেন জীবিত একটা ছাগলকে যদি বকরিকে যদি শরীরের চামড়াটা জীবিত থাকে অবস্থায় টান দিয়ে তিয়ে চুলে ফেলা হয় ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ তাআলা এমন কষ্ট রেডি করে রাখছেন সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এমন কষ্ট যখন দেওয়া হবে মানুষ তো এমন কষ্ট সহ্য করতে পারবে না আমার নবী শিখিয়ে দেয় চারটা কাজ তোমরা ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ কোন চারটা কাজ আমার নবী কয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার মুনাফিকি করা তিন নাম্বার জমি দখল করা পরের হক মাইরা খাওয়া চার নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন অথবা ইবাদতের বিরোধিতা করা এই চারটা কাজ থেকে তোমরা বিরত থাকবা দেখবা তোমরা এমন কষ্ট পাইবা না আমার নবী কয় যখন মানুষের রুহুটা দেহর মধ্য থেকে আলাদা করা হয় দেহর মধ্য থেকে রুহুটা আলাদা করার সাথে সাথে রে বাবারা ওই রুহ
রুহটা আলাদা করার সাথে সাথে এবার রহমতের ফেরেশতারা ওই বান্দার রুহটা নিয়ে যায় আলমে আরহার মধ্যে রাখার জন্য। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, এই রুহ যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় এবার অন্যান্য ফেরেশতারা আসমানের মধ্যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই বান্দাটা রুহটা নেওয়ার সময় ওই রুহগুলা মুখটা ফিরিয়ে নেয় এবং ফেরেশতারা মুখের থুতু ওই রুহুর দিকে নিক্ষেপ করে। কেন গো, কেন রুহগুলার মধ্যে থুতু নিক্ষেপ করা হয়? বলে অন্য কোনো কারণ না, ওই বান্দা গুনাগার, ওই বান্দা বদকার, ওই বান্দা সিয়াকার, ওই বান্দা হারাম খায়, ওই বান্দা পরের হক খায়, এই জন্য ওই বান্দার রুহুটাকে এত অবহেলা করা হয়। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, তাইলে ওই বান্দাটা কবরে এমন কষ্ট পাইব? আমার নবী কয় শুধু না রে না, ফেরেশতারা তার রুহুটারে গ্রহণ করবে না, তখন যখন ফেরেশতারা তার রুহুটারে গ্রহণ করবে না, এবার অন্য ফেরেশতারা বলবে, ইয়া রাব্বে কারিম আল্লাহ, এই পাপি বান্দার রুহু তো আমরা রাখতে পারি না, পাপি বান্দার রুহুটারে কি করব? আমার আল্লাহ তাআলা ঘোষণা করবে, ফি নারী জাহান্নামা, ফি নারী জাহান্নামা, এই বান্দার রুহুটারে জাহান্নামে দাও। আল্লাহ কতদিন থাকবে? আল্লাহ ঘোষণা করে, খালিদিনা ফিহা, এই বান্দার রুহুটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, ও মায়ার নবী গো, যারা এমন বাজে কাজ করবে না, ভালো ভালো কাজ করবে, সমাজের মানুষের উন্নয়ন করবে, সমাজের ভালো ভালো কাজগুলোর মধ্যে সহযোগিতা করবে, এদের কি অবস্থা হবে গো? আমার নবী কয়, ইমামদারের রুহুটা যখন আজরাইল আজরাইল কবজ করব, ইমামদার বান্দা টের পাবে না রে, টের পাবে না, ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে মা জননী হাত বুলাইয়া দিলে ছোট্ট বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে। নবী গো, ইমানদার ঘুমাবে মানলাম, রুহুটা কেমনে কবজ করবে? ইমানদার ঘুমানোর পরে আমার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহরে বলবে, আল্লাহ, ইমানদারের রুহ কবজ করার সময় আসছে গো। আল্লাহ বলবে, আজরাইল, ইমানদারের রুহুটা এমনে কবজ করা যাবে না। ও গো আল্লাহ, কেমনে কবজ করব? আমি আল্লাহর নবী, রহমাতুল্লিল আলামিন, নবীর বন্ধু, নবীরে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছিলাম, নবীজির উম্মত দুনিয়ার জমিনে যদি মুমিন হয়, ওই মুমিনের রুহুটা আমি আল্লাহ তাআলা কালেমা পড়া অবস্থায় কবজ করব। হে ফেরেশতা আজরাইল, কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে উঠে যাবে, বান্দার জবান দ্বারা কালিমা পড়বে, কালিমা পড়ার সময় ইমানদার বান্দার মুখে দিয়া যখন বাতাস বাইর হবে রে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রুহ কবজ করবা। আজরাইল ইমানদারের সামনে আইসা ইমানদারের রুহুটা কবজ করার জন্য হাতরা দেয়, ইমানদারের রুহু নিয়ে যায় রহমতের ফেরেশতারা আসমানের প্রথম দরজা থেকে লামকান পর্যন্ত, আলমে আনোয়ার দরজা পর্যন্ত সিরিয়াল ধরে ধরে দাঁড়িয়ে আছেন। আর আহলা ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আজরাইল, ফেরেশতারা ডাক দিয়া কয়, হে আজরাইল ফেরেশতা, আমরা কেন স্বাগতম জানাই জানো? বলে কারণ কি? কারণ তুমি এখন যেই বান্দার রুহু নিয়ে আলমে আরো হয় আসছো গো, ওই বান্দা কোনো সাধারণ না, ওই বান্দা নামাজি, ওই বান্দা মুত্তাকি, ওই বান্দা হালাল খানেওয়ালা, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক। আপনারা চিন্তা করছেন কি শাস্তি, আর যদি মুমিন হয়ে মারা যায় কি মজা, কি যে মজা! আহ, এই মজা আমরা পাবো কিনা, আল্লাহ আপনি মালুম, আপনি সবচাইতে বেশি জানেন। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের আরামদায়ক মজা দান করুন। এই জান্নাতের সৌন্দর্য কি জানেন? একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, নাই সুবহানাল্লাহ, এই স্বর্ণের ইট রূপার ইট, দুনিয়ার ইট তো মানুষ
মশলা বানায়া বালু দিয়ে সিমেন্ট দিয়ে গোলায়া তারপর জোড়া লাগায়। হুজুর জান্নাতের ইট কিভাবে জোড়া লাগাইছেন আল্লাহ? নবীজি হাদিস শরীফে তিরমিজি শরীফের হাদিসে বলছেন জান্নাতের ইট আল্লাহ জোড়া লাগাইছেন লাল গুড়া গুড়া ইয়াকুত পাথর দিয়া। আল্লাহ তাআলা জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা এই জান্নাতের সুন্দর ওয়ালগুলা তৈরি করছে। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত শুধু এভাবে বানান নাই। সাহাবাই কারাম নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ খানা কেমন? খাবারের ব্যাপারে প্রশ্ন করছে। আর খাবার যে খাবার যে নিয়ামত ভক্ষণ করলে মানুষ প্রশান্তি অনুভব করে, জান্নাতের যে একটা পানি পান করলে কিয়ামতের আগ পর্যন্ত পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই যে এত খাবার খাবো বাথরুম ধরবে না? হবে বলতেছে শুকরিয়া যখন আদায় করবে বান্দা একটা ঢেকুর আসবে, পেটের খাবার কই চলে গেছে? এক একটা জান্নাতি পুরুষের জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন 40টা করে জান্নাতের বউ রেডি করে রাখছে। চিন্তা করছো 40 বউ? তবে এই বেড়া কিন্তু এক বউয়ে আসক্ত হইতে হবে। এ বেটা যদি ঘরে বউ রেখা পরে পিছনে পরকিয়া করে, এ বেটার জন্য 40 বউ, 40টা ফেরেশতা রেডি করে রাখবো। যে ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা বলে না, ইচ্ছা মতো ফিরাইবো। আমি মহিলাদের পর্দার বিষয়ে ওয়াজ করি, মা বোনরা যেন স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে এটার ওয়াজ করি। তা আমি তো কমেন্টস গুলাতে ঢুকার সুযোগ পাই না। তো কয়দিন আগে আমার এমন স্বামী স্ত্রীর মহাব্বতের ওয়াজ একটা ফেসবুকে মনে হয় 13 মিলিয়ন যাওয়াতে আমি এটাতে একটু ঢুকছি। আমি ঢুইকা এটার নিচে ঢুকলাম, এখন এক মহিলা আইডি থেকে কমেন্টস করছে, হুজুর আমরা মহিলারা স্বামীর সাথে অন্যায় করলে, দুর্ব্যবহার করলে কি হবে আপনি এটা বললেন? হুজুর স্বামী যে ঘরে বউ রেখে পরকিয়া করে এটা বললেন না হুজুর? আমি চিন্তা করলাম মারাত্মক প্রশ্ন, কথা তো সত্য, কথা বলেন ঠিক কিনা? হুজুর স্বামী ঘরে আমাকে রাইখা মোবাইলে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপের মধ্যে অন্য মহিলাদের সাথে কথা বলে, হুজুর এটা বললেন না? আমি চিন্তা করলাম কথা তো মারাত্মক সত্য। এই সাদা পাঞ্জাবিওয়ালা তুমি এখানে বসো, কাউকে না 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 আপনি কান্ধের উপর উঠে বসবে, এখন পারেন কান্ধের উপর উঠে দিতে, কি বলেন? কাউকে বসতে বলার দরকার নাই, সামনে আসার দরকার নাই, যে যেখানে যেভাবে আছে সেভাবে ওয়াজ শুনুক। আপনি আরেকবার বললেন, আপনি চারবার বলছেন, পারলে পিছনে কিছু বিষয় দেন, এটা আমি ওয়াজ শুরু করার আগে বলছি। বসতে জানা না না বসলে আপনিও দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। ওয়াজ যেগুলো শুনতেছে এর থেকে একটা যদি হেদায়ত হয় আজকের মাহফিলের টাকা পয়সা যা খরচ হয়েছে সব কামিয়াব, কি বলেন আপনারা? ঠিক আছে না? তো এই মহিলা কমেন্টস করলো, হুজুর মহিলারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, জামাইরা বোঝে বৌরারা মানে একবার অকথ্য ভাষায় গালি গালাজ করে, এটা কিছু বললেন না? আমি চিন্তা করলাম তাদের পক্ষে কিছু বলা দরকার, কথায় যুক্তি আছে না নাই? পুরুষরা মহিলাদেরকে গালাগালি করে কিনা? যদি আপনি আপনার বউকে এমন তার আম্মা আব্বার নাম ধরে গালাগালি করেন, এক নাম্বার আপনি জান্নাতের হুর থেকে বঞ্চিত হবেন, দুই নাম্বার ঘরে স্ত্রী রেখে যদি পরকিয়া করেন তাহলে আপনি এই পরকিয়ার কারণে জাহান্নামের অতল গহ্বরে পড়বেন। আল্লাহ রসুল বলেছেন পুরুষরা তোমরা তোমাদের মহিলাদের সাথে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না তো করবে না, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না, আর আপনি গালি দেন মুখে জি না, এখন গালি এখন বলবে না তো ঠিক, কারণ উপরের দিকে থুতু মারলে এটা নিজের গায়ে পড়ে, এখন ঠিক বললে এটা এর উপরে পড়ো। স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেয় কি দেয় না? বর্তমান সমাজ এটা করে কি করে না? আল্লাহর নবী বলেন আমি কিন্তু আসছি এখানে জান্নাতি হুর থেকে, কথা শুধু এই জায়গাটা মনে রাখবেন, কোথা থেকে আসছি? আল্লাহ তাআলা জান্নাতে হুর দিবেন, জান্নাতের নিয়ামত বর্ণনায় ছিলাম, তবে মা বোনদের পক্ষে একটু কথা বলে দিয়ে যাই, এটা কিন্তু মহিলাদের ওয়াজ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন দুনিয়ার পুরুষের দরে এক নাম্বার
তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন আমি নবী মহিলাদের বাবা মুসলিম শরীফ বাইহাকি শরীফের হাদিস নবী আমার বলে আমি নবী মহিলাদের বাবা এজন্য তোমরা তোমাদের মহিলাদেরকে তোমরা তাদের বাবার নাম ধরে মায়ের নাম ধরে গালি দিবা না নবী আমার বলেন দুই নাম্বার তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না আর আপনার স্ত্রী ডাউলটা যদি বাতখানার সময় আনতে দেরি হয় ঠাস করে আপনি তার গালের মধ্যে একটা চটকনা লাগাইয়া দেন নবী আমার বলে না রে মুসলমান না তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করবা না ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার শিখিয়ে দিচ্ছেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান আমি আল্লাহ তাআলার নবী বললাম আল্লাহ তাআলা এই মেহমানকে আবার আমার আল্লাহর সফরদতায় নিয়ে যাবেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ রহমতের নবী বলেন কোন পুরুষ বিবাহ করার পরে যদি সে তার স্ত্রীর সুন্দর ভরণ পোষণ সুন্দর আচরণ করে পর্দার মাধ্যমে তার স্ত্রীকে একলা রাখতে পারে তাহলে ওই পুরুষ জান্নাতে যাওয়ার জন্য তার একটা নেককার স্ত্রী যথেষ্ট ও আমার এই আর সাহায্য করেন যুবকেরা চট্টগ্রামের মুরব্বী বাবাজিরা আপনাদের সবার পায়ে হাত দিয়ে করজোড়ে আবদার করে যাই মা বোনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না মহিলা মানুষ আপনারা তো জানেন আল্লাহ তাআলা আমাদের মা যিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম নবীর বাম পাথরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে নবী আমার শিখিয়ে দেয় যদি তোমরা এদেরকে একবারে সোজা করতে যাও তাহলে তারা বেশি বাঁকা হয়ে যাবে আবার যদি এটা বেশি বাঁকা হয়ে যায় এটা ভেঙে যাবে এজন্য তোমরা তাদের প্রতি এত কঠোর হয়ও না আবার তাদেরকে এতটা ছাড়ও দিও না মুসলমান একবার চিন্তা করে দেখেন আল্লাহর নবী আপনার স্ত্রীদের জন্য কেমন আচরণ করবেন নবী আমার শিখিয়ে দিয়েছেন এবার আপনারা বলেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীদের সঙ্গে সুন্দর এবং ভালো আচরণ করার দরকার আছে না নাই স্ত্রী ঘরে রাইকেন পরকিয়া বলেন অন্য নারীর দিকে তাকানো বলেন আপনার ভাবির সঙ্গে কথা বলা বলেন অন্য নারীদের সঙ্গে কথা বলা বলেন এগুলা পরিত্যাগ করবেন বলে হুজুর আমি আমার ভাবির সঙ্গে বোনের সঙ্গে কথা বলি আমার স্ত্রী দেখতে পারে না মনে রাখবেন একটা নারী কোনোদিন তার স্বামীর ভাগটা অন্য কোনো মানুষকে দেয় না একটা নারী কোনোদিন চায় না তার স্বামীর ভাগটা অন্য কেউ নিয়ে যায় বলে হুজুর আমার স্ত্রী চাইবে তো চাইবে দূরের কথা আমার স্ত্রী অন্য কোনো মহিলার নাম তার মুখের মধ্যে শুনতেই পারে না আমার মুখে শুনতে পারে না আর শুনলে কেমনে যখন দেখবেন আপনার মুখের মধ্যে অন্য কোন নারীর নাম শুই না আপনার বউ রাগান্বিত হয়েছে আপনার বউ সেইতে গেছে তাহলে মনে করবেন এই বউটা আপনার বেশি ভালোবাসে কারণ আপনার ভালোবাসি বিদায় আপনার মুখের মধ্যে অন্য কোন নারীর নাম আপনার স্ত্রী শুনতে চায় না আপনাকে ভালোবাসে বিদায় আপনার মুখের মধ্যে অন্য কোন নারীর প্রশংসা শুনতে চায় না এই জন্য নবী আমার শিখিয়ে দে তোমরা কখনো তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না তো করবে না এদের সামনে অন্য কোন নারীর প্রশংসা করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন 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 আল্লাহর নবী বলেন শুধু তাই না কেন এটা তো রাখলাম আমি আপনাদেরকে কারণও বলে দিলাম নবী আমার শিখিয়ে দে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দিয়া ডাকবা বউয়ের নাম যদি হয় জান্নাত জান্নাত না নাম দিয়া সুন্দর একটা নাম তো দেওয়া যায় সোনা পাখি জাদুমণি জান পাখি কথা বলেন না 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 কি বলেন সাথী সাথী আপনি কি বলে ডাকেন সাথী সাথী বলে ডাকে বলে মারহাবা বলেন নবীজি বলছে বউকে কেমন নামে ডাকতে সুন্দর নামে বলেন কি নামে না না নাকি সাথী বলে ডাকে মারহাবা বলেন না আরো জোরে বলেন না মারহাবা কি নামে ডাকে কি নামে বউকে সুন্দর নামে ডাকার দরকার আছে না সুন্দর করে ডাকলে বউ তো বুঝবে দেখছো কি সুন্দর করে ডাকতেছে আমার কাছে ভালো লাগতেছে এই কথা বলে না কেন ডাকলে বউ খুশি না বেজার কথা বলেন খুশি হয় না আজকে মহিলারা যে খুশি হবে আর বাড়িতে যাওয়ার পর দেখবা যারা বউরে পিটাইছেন এতদিন আর গালাগালি করছেন না না এখন গেলে বলবো কি বলছে দেখছো হুজুর মনে দিছে কিন্তু এই কথা বলেন না ঠিক কি না হ্যাঁ মা বোনদেরকে বলবো স্বামীরা মাঝে মাঝে একটু খারাপ আচরণ করে স্বামীরা মাঝে মাঝে একটু উগ্র হয় কেন জানেন কারণ এই স্বামী কিন্তু আপনাকে খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য
সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নিজের মাথার গাম পায়ে ফেলা ঠিক রোদের মধ্যে থাকে যেখানে চাকরি করে বসের বিভিন্ন কথাবার্তা শুনে মাথা গরম হয়ে থাকে আপনি তো তার প্রিয় মানুষ এজন্য সারা এলাকার রাগটা আপনার উপর আইরা আইনা ছাড়ে ঠিক জানে না যদি কোন নারী স্বামীর এমন রাগান্বিত অবস্থায় চুপ থাকে নবীজি বলতেছেন এই নারী চুপ থাকার কারণে রহমতগুলো এই নারীর উপর এমন ভাবে নাজিল হয় কিভাবে ইয়া রাসূলুল্লাহ বলে সারা পৃথিবীর প্রত্যেকটা ফাঁকা জায়গায় নারীর জন্য আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ আপনি চিন্তা করছেন আর মহিলা স্বামী একটা ধমক দিলে রাত্রবেলা বিছানা আলাদা করে দেয় আগে বাচ্চা এক সাইডে থাকতো জামাই বউ একসাথে ঘুমাইতো যখন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে চলে আসে আমার কাছে এমন কত ফুলাফান বিচার দিছে এক সালে তো আইসা বলতেছে হুজুর আমি নতুন বিয়ে করছি আমার দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আমি মনে মনে করছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুখে রাখুক কারণ এমন অসুখ যদি তার জীবনে যদি আসে আল্লাহর কসম স্বামী স্ত্রীর এই বৈবাহিক জীবনে যে অশান্তি আমি কয়েকজনের যে উক্তি পাইছি এই উক্তি পেয়ে বুঝছি তার কাছে মনে দুনিয়াতেই জাহান্নাম হয়ে গেছে এই জন্য মা বোনদের কাছে বলবো স্বামীর সঙ্গে হাজার ঝগড়া হবে হাজার অত্যাচার অনাচার হবে গভীর রচনীতে নবীজি তো এভাবে শিখাই দিতে যে কি যে যখন স্বামী স্ত্রী একই বিছানায় শুইবা দুইটা না একটা বালিশে মাথা রেখে শুইবা ইসলাম আপনাকে আর কি শিখাই তো আর কি শিখতে চান ইসলাম থেকে নবীজি বলছে স্বামী স্ত্রীর বালিশ হবে কয়টা একটা ইয়া রাসূলুল্লাহ কেন বলে বলছে স্বামী স্ত্রী যত একসাথে লেগে থাকবে পৃথিবীর প্রত্যেকটি খালি জায়গা আল্লাহ এই স্বামী স্ত্রীর জন্য রহমত দিয়ে ভরপুর করে দিবে সুবহানাল্লাহ তোমার এটা কি বলে আল্লাহ রহমত কি জিনিস দেখছেন মা বোনেরা স্বামী একটু রাগান্বিত হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার যদি কোনো স্ত্রী বেশি নরম হয় এই জামাই এই বউয়ের উপরে বেশি অত্যাচার চালায় এখন বেটি নরম হইলেও অসুবিধা গরম হইলেও অসুবিধা আপনি চিন্তা করে দেখছেন কি একটা খারাপ অবস্থার মধ্যে মানুষ পড়ে আছে আমার কুমিল্লাতে এক মোটরসাইকেলের মিস্ত্রি আপনাদের কষ্ট কথা বলতে কষ্ট হইতেছে কোনো সাবধান বাবা আমার কথা থেকে মনে কষ্ট নিবেন না কথা থেকে আমি বলছি যে আমার কোনো কিছু ভুল হয় এই ভুলটাকে আপনারা ক্ষমা করে দিবেন যেটা থেকে মনে হয় শিক্ষা গ্রহণ করবেন এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যাবেন তাহলে আমি মানুষ আমি ফেরেশতা না আমার ভুল হবে তবে যেটা সত্য যেটা মানার জন্য যথেষ্ট আপনি এটা মানবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন করেন এই মোটরসাইকেলের মিস্ত্রি আর কি আমি একদিন তার কাছে গেলাম টাকা চাওয়ার জন্য রে ভাই তোর কাছে কিছু টাকা পাও না তুই আমার টাকাটা দে হুজুর আমি এখন টাকাটুকু দিতাম পারতাম না জানতো আমাকে কি রে তে তো আমার সাথে এভাবে কোনোদিন ব্যবহার করে না তার দোকানের কারিগর এসে বলতেছে হুজুর এতে মদ খাইছে কি খাইছে আমি চিন্তা করলাম মারাত্মক বিষয় মদ খাওয়া ভালো জিনিস দুইটা ঘটনা বলবো এটা থেকে শিক্ষা নিবেন পারবেন না ইনশাআল্লাহ এ ওয়াজ কাজে লাগবে মনে হইতেছে যদি বলে যে ওয়াজ তো করে নাই কিচ্ছা কাহিনী বলে চলে গেছে মানবেন এই কথা এ ওয়াজ থেকে শিক্ষা নেওয়া যায় না আমি এলেম শূন্য মানুষ যা বলতেছি এটা থেকে যা পারেন একটু শিক্ষা নিয়ে আমি আর তার সাথে তখন আর কথা বলি নাই পরের দিন দিনের 3:30টার সময় কথা বলছি তারা এসে জিগেলাম রে তুই কি কালকে মদ খাইছিলি এ মাথাটা এভাবে নিচে করে রাখছে আমি বুঝলাম কথা সত্য কথা কি আমি অন্য দিনের মতো তার সাথে আর গরম হই নাই তারা এক মোটরসাইকেল থেকে নাইমা তারা টান দিয়ে বুকি নিয়ে গেছে কারণ কি হুজুর বললেন না কে জানি বলছিল অল্প বয়সে বিয়ে করতাম হুজুর হুজুর অশান্তি হুজুর কারণ কি আমি জানি তার জীবনের অশান্তির মূল কারণ হলো তার বউ কারণ তার উপরে তার বউ একটু বেশি খবরদারি করে আল্লাহর নবী হাদিস শরীফে বলছে যে ঘরের মধ্যে স্ত্রী খবরদারি করে এই ঘর জাহান্নাম হওয়ার জন্য আর কিছু লাগে না জাহান্নাম হয়ে গেছে বুঝতে পারলাম আমার দাখিল লেভেলের সবচাইতে ভালো বন্ধু বিয়ে করছে হঠাৎ একদিন কুমিল্লা শহরের চকবাজার আমির দিঘির পাশে দেখতে দিতে হাঁটতেছে হাতটা এভাবে নিজের শরীরের সাথে থাপড়াইতেছে আর ডান হাত দিয়ে সিগারেট টানতেছে আমি তার সিগারেট শেষ হওয়া পর্যন্ত অনেক দূর থেকে তারে ফলো করছি
করে আমি তার সামনে আগাইলাম। দোস্ত তুই তো কখনো এগুলো মুখে নেওয়ার কথাই না, কারণ কি সিগারেট কেন মুখে নিলি? বলতেছে দোস্ত বিয়ে করছি 3 মাস। আচ্ছা দোস্ত বুঝি নাই যে স্ত্রী এত অধিকার খাটাবে আর তার এই কথার কারণে আমি এত মানসিক টেনশনের প্রেশার নিয়ে। আমি দুইটা ঘটনা থেকে এতটুকু বুঝলাম, স্ত্রী যদি কখনো কোনো স্বামীকে প্রেশার ক্রিয়েট করে তার উপরে, কোন অত্যাচার অনিচার বা একটু কটু কথা বলে, তখন ওই ব্যক্তিটা ওই স্বামীটা নেশার ভিতরে জড়িত হয়, না হয় সিগারেট খায়, নচেত কোনো বাজে কাজে জড়িত হয়ে যায়। এজন্য মা বোনেরা আপনারা যারা শুনছেন আপনাদেরকে বলবো, আপনার স্বামী যদি কোনো পরকীয়া করে, অবাধ মেলামেশা করে, নেশা করে, এটার জন্য সর্বপ্রথম আপনি অন্য কাউকে দায়ী না করে নিজেকে আগে দায়ী করেন। কি আপনি দেখবেন আপনার স্বামীর কোনো খেদমতে আপনি ত্রুটি রাখছেন কিনা, আপনার স্বামীর কোনো কথায় আপনি অবাধ্য হয়েছেন কিনা। যদি আপনি আপনার স্বামীর কোনো কথার অবাধ্য হন, স্বামীর কোনো খেদমতে ত্রুটি রাখেন, তাহলে আপনার স্বামী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। একটা পুরুষকে সুন্দর এবং সহজ পথে পরিচালনা করার মূল মাস্টার হচ্ছেন তার স্ত্রী। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর বস্তে এ স্বাধীন সোনার বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এত বেশি, আমার উকিল অনেক ভাইরা মাঝে মাঝে কথা হইলে বলে, হুজুর বিশ্বাস করেন অনেক মহিলারা, একই মহিলার 6টা ডিভোর্সের কাজ আমি করলাম, জিজ্ঞেস করলাম কারণ কি, বলছে হুজুর এই মহিলার ব্যবসাই হলো ডিভোর্সের ব্যবসা। কি করে? পুরুষদের সঙ্গে ছেলেদের সঙ্গে মোবাইলে বিভিন্ন মেসেঞ্জার বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক করে, বিবাহ করে 4-5 লাখ টাকা কাবিন করে। হুজুর এটা করার পর এই ছেলেকে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে এই ছেলেটাকে বিবাহ থেকে আলাদা হয়। তো 4 লাখ টাকা হইলে হুজুর সর্বনিম্ন 3 লাখ টাকা দিয়ে হলো ছেলে এই মানসিক অত্যাচার থেকে বাঁচার জন্য সে উদ্ধার হয়ে আসে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা এমন বাজে কাজ থেকে হেফাজত করে সুন্দর উত্তম স্ত্রীর মাধ্যমে সমাজ পরিচালনা করার, প্রত্যেককে নিজের ঘর পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে পড়েন আমিন। তাহলে যারা ভালো পুরুষ, যারা ভালো জান্নাতি মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে কমসে কম কয়টা বউ দিবেন? মাশাআল্লাহ কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি যখন এমন বর্ণনা করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর নবীজির দরবারের মধ্যে উস্তুনে আহাদা, আরেকটু সুন্দর করে বলে দেই উস্তুনে আহাদা, আপনারা এতদিন উস্তুনে হান্নানা নাম শুনেছেন, ওই উস্তুনে হান্নানা যারা হাজি আছেন হজ করেছেন আপনারা অনেকেই জানেন, নবীজির রওজা মুবারকের পাশে নবীজির মিম্বর মানে জান্নাত রিয়াজুল জান্নার মধ্যে উস্তুনে হান্নানা নামক একটা গাছ আছে, এখন আর গাছ নাই, এটাকে পিলারের মতো আবদ্ধ করা হয়েছে। ওই গাছটার পাশে আরেকটা গাছ আছে, যে গাছের নাম হলো উস্তুনে আয়শা, এটার পাশে আরেকটা গাছ আছে, যে গাছের নাম হলো উস্তুনে আহাদাম। এই 3টা গাছ বড় বরকতময় গাছ, বড় বরকতময় গাছ। তুর্কিরা যখন সৌদি আরব শাসন করত, তুর্কিদের আমলে সৌদি আরবের ওই রিয়াজুল জান্নার মধ্যে 3টা গাছকে পিলারের মতো আবদ্ধ করে রেখেছে। নবীজির রওজা মুবারক থেকে নবীজির মিম্বর পর্যন্ত মাঝ বরাবর মোটামুটি 3টা পিলার। আমি জি এই 3টা পিলারের সামনে দাঁড়ায় দাঁড়ায় 2-2 করে 6 রাকাত নফল নামাজ পড়েছি। নবীজির রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েছি। নবীজির মিম্বরের সাথে দাঁড়ায় দাঁড়ায় 4 রাকাত নফল নামাজ আমি আদায় করেছি গত কয়েকদিন আগে। ও মুসলমান, ওই উস্তুনে আহাদার বরাবর, আল্লাহর নবীর ঘর বরাবর, ওই জায়গার মধ্যে একটা পর্দা থাকত, আর নবীজির দরবারে পেছনের দিক দিয়ে অনেক মহিলারা আগমন করত। নবীজি যখন বলল পুরুষ মানুষ দুনিয়াতে ভালো কাজগুলো করার পরে যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা পুরুষদেরকে কবরে কমসে কম 40টা মহিলা দিয়া দিবে, 40টা হুর দিবে তার খেদমতের জন্য। মহিলারা পর্দার অন্তরাল থেকে গুনগুন গুনগুন করে কান্না করে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা আমাদের স্বামীকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, কিন্তু আমাদের স্বামীরা কবরে যাওয়ার পর অন্য হুরদেরকে নিয়ে থাকবে, জান্নাতি মহিলাদেরকে নিয়ে থাকবে, নবীজি আমরা কি ওই স্বামীদেরকে কবরের মধ্যে আমাদের স্বামী হিসেবে পাবো না? নবী আমার ডাক দিয়ে বলেন, ও মহিলা,
শুনে নাও আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দেই তোমার স্বামীকে যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভালো আচরণ কইরা সুন্দর ব্যবহার কইরা স্বামীর সঙ্গে সৎ আচরণ কইরা চলাফেরা কইরা কবরে যাইতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা ওই 40টা হুর গিলমানের সর্দারিনী তুমি মহিলাকে বানিয়ে দিবে আচ্ছা আপনি চিন্তা করেন তো যদি কোনোদিন আপনি আপনার বউকে অন্যায় ভাবে একটা ঠাক্কর মারছেন বউ যদি কবরে যাওয়ার পর জান্নাতে হুর গিলমানের 40 জনের সর্দারিনী হয় আচ্ছা বউ যদি আপনারে বলে কি আমেনার বাপ মনে আছে আমার একটা ঠাক্কর দিছিলা যখন বউ যদি এবার ওনার আন্ডারে যে 40 জন চলে তাদেরকে যদি বলে তোমরা একটা একটা করে লাগিয়ে দাও একে কত 40 একে চিন্তা করেন কবরে শাস্তি আসেন বাবাজিরাম কবরের শাস্তির যে কথাই ছিলাম সুন্দর কথা বলে দিলাম কবরের মধ্যে হুরগিল মানের এত সুন্দর খেদমত এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেয় কবরের যন্ত্রণা দেখ শাস্তিটা কেমন মনোযোগ দেন নবী আমার চোখ মুবারকের পানিগুলো ওই যে আনাস ইবনে মালিকের হাদিস চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে দে কান্না করে করে বলেন আমি নবী বললাম এদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুষ খাওয়ানো হবে নবী যে এগুলো আমরা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ এগুলো আমরা সহ্য করতে পারবো না নবী আমার বলতেছে সব সময় তোমরা দোয়ার মধ্যে শরীক হইয়া তোমরা বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ সঠিক পথ হেদায়েতের পথ আল্লাহর কাছে কামনা করবা এবার আপনারা বলেন জাহান্নামের যন্ত্রণা দায়ক শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই সিরাতাল মুস্তাকিম সহজ সরল সুন্দর পথে চলাফেরা করার দরকার আছে না নাই হযরত ইমাম গাজ্জালির জীবনী থেকে সুন্দর একটা ঘটনা আমি আপনাদের কাছে নোট করে যদি বলি আপনারা বুঝতে পারবেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন একদিন আমি রাত্রবেলা যখন আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম গাজ্জালি স্বপ্নের মধ্যে দেখলাম কে জানি আইসা আমি ইমাম গাজ্জালির চোখের সামনে একজন ব্যক্তির গলার মধ্যে চাপ দিয়ে ধরছেন আর ওই ব্যক্তির নাক এবং চোখগুলা মুখগুলা দিয়ে রক্ত বের হইতেছে আমি ইমাম গাজ্জালি ভয়ে কোনো কথা বলতে পারলাম না ইমাম গাজ্জালি আপনি যে কথা বলতে পারলেন না তাহলে পরবর্তী ঘটনাটা আপনি আমাদের কাছে বর্ণনা করেন তিনি বলতেছেন আমি দেখলাম তার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে এমন টাইমে আমি দেখলাম ওই ব্যক্তিটার গলার মধ্যে ধইরা সামনের দিকে ছেফরে টাইনা টাইনা নিয়ে যাইতেছে আমি ইমাম গাজ্জালি তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম আমি দেখলাম ওই ব্যক্তিটাকে টাইনা নিয়ে একটা গর্ত একটা ময়লা আবর্জনা স্তূপের মধ্যে ফেলে রাখা হয়েছে আমি ইমাম গাজ্জালি তার চোখের সামনে দাঁড়াইতে পারলাম না তার চোখের পাওয়ার এত আমি বুঝতে পারলাম এগুলার অন্য কেউ না কারণ নবীর হাদিসের মধ্যে বর্ণনা দিছে আযাবের ফেরেশতা যারা হবে তাদের চোখ এত ভয়ঙ্কর হবে তাদের চক্ষুগুলা দেখলে মানুষের রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে তখন আমি বুঝতে পারলাম মনে হয় আযাবের ফেরেশতার চোখগুলা দেখে বান্দার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে কারণ বান্দার শাহরগুলা টাস টাস করে ছিঁড়ে গেছে বান্দার রক্ত চলাচল করতে পারে নাই তখন বান্দার নাক এবং মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে আমি ইমাম গাজ্জালি তার সামনে গেলাম তার প্রশ্ন করলাম হে আযাবের ফেরেশতা এই ব্যক্তিকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে আযাবের ফেরেশতা আমি ইমাম গাজ্জালিকে বলেছে আপনি এখন না আরো কিছুক্ষণ তার আযাব দেখতে থাকেন তখন দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে হেসানো হচ্ছে টানা হচ্ছে তাকে টাইনা টাইনা ময়লা স্তূপের মধ্যে ফেলার পরে আবার ময়লা যুক্ত শরীরটাকে নিয়ে ওই ফেরেশতাটা উপরের দিকে উঠে যাচ্ছে আর অন্য ফেরেশতারা ওই লাশটার দিকে তাকায় তাকায় নাক ছিটকাইতেছে অন্য ফেরেশতারা লাশটার দিকে তাকায় তাকায় নাক ছিটকাইতেছে বলতেছে আরে কেন কেন তোমরা এই বান্দাটার শরীরটার দিকে তাকায় তাকায় তোমরা নাক ছিটকাইতেছ বলে অন্য কোনো কারণ না বান্দা এত গুনাহ করেছে এত গুনাহ করেছে গুনার কারণে তার শরীরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়ে গিয়েছে বান্দার দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারতেছি না এই জন্য তার থেকে আমরা মুখ নাক ফিরিয়ে নিতেছি ছিটকাইতেছি ও মুসলমান
কোরআন ইমাম গাজ্জালির এই জীবনী পড়তে যে আমি দেখলাম এটার মূল কথা শেষ কথা সার কথা তিনি বর্ণনা করেছে যদি কেউ দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তার হাতটারে তার পাটারে তার শরীরটারে সাজায় তাহলে তার শরীরটা দুর্গন্ধময় হয়ে যায় ফেরেশতা রুহু নেওয়ার পরে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আসমানের মধ্যে এই বান্দাটার রুহটাকে দেহটাকে গ্রহণ করে না কারণ কি কারণ বান্দা হাত দিয়ে গুনার কাজ করছে বান্দা পা দিয়ে গুনার দিকে গেছে বান্দা মুখ দিয়ে গুনার কথা বলছে বান্দা চোখ দিয়ে গুনার দিকে তাকাইছে বান্দা বান্দা তার পুরাটা অঙ্গ দিয়ে দেহ দিয়ে গুনার কাজ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই কেমনে কেমনে বান্দা চোখ দিয়ে গুনার কাজ করে মুখ দিয়ে গুনার কাজ করে হাত দিয়ে গুনার কাজ করে পা দিয়ে গুনার কাজ করে আপনারা বলেন সাহাবায়ে কেরাম যেমন নবীর কাছ থেকে জানছে আমরা সবাই আজকের এক সাথে করার মাহফিল থেকে গুনার কাজের প্রত্যেকটা ধরন জানতে চাই কি চাই না আল্লাহ সবাইকে চাই না আমলে জিন্দগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন জোরে করেন আমিন সবাই দরুদ শরীফ পড়েন সালাতুলিয়া আলাইকুম সালাতুলিয়া জমালে আশেকাবা সদ মুহাম্মদ খেয়ালে ও বরাবা সদ আহাম্মদ সালাতুনিয়া পরেন না সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতাম নূর নবীকে বুকের মাঝে রাখিতাম তাহলে গুনাহ করার কারণে কি করার কারণে শরীরের মধ্যে কি সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ আপনার কষ্ট হয় মানুষ হাত দিয়ে গুনাহ করে কি করে না মুখ দিয়ে গুনাহ করে কি করে না চোখ দিয়ে গুনাহ করে কি করে না পা দিয়ে গুনাহ করে কি করে না এই দুই জায়গা এই চার জায়গায় গুনাহ হওয়ার কারণ হইল দুইটা কয়টা ইয়া রাসূলুল্লাহ কি নবী আমার বলতেছেন ওয়ালিসানহুম এক নাম্বার তোমাদের সোবান দুই নাম্বার তোমাদের দুই রানের মধ্যবর্তী জায়গা তোমাদের মুখ এবং দুই রানের মধ্যবর্তী স্থানের কারণে তোমাদের পুরো অঙ্গের গুনাহ হয় সেই গুনার অন্য কোন নাম নয় সেই গুনার নাম হলো জিনার গুনাহ কিসের গুনাহ আপনারা হয়তো মনে করেন একজন পুরুষ একজন নারীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার কারণে তাদের আমল নামার মধ্যে জিনার গুনাহ হয় একজন পুরুষ একজন নারীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার কারণে জিনার গুনাহ হয় না না আমার ওয়াজ থেকে অন্য কোন কিছু শিক্ষা গ্রহণ করেন আর না করেন এই একটা কথা আপনারা শিক্ষা গ্রহণ করেন এর আগে যদি আমি অনেকগুলা বাস্তবিক বিষয়ের উপর আপনাদেরকে ওয়াজ শোনাইছি কিন্তু এই বিষয়টা হবে মরমারাত্মক এটার উপর আমল করলে আমার মনে হয় আপনার সব আমল আল্লাহর কাছে কবুল হবে ও বন্ধু আপনার দুই রানের মধ্যবর্তী স্থানের কারণে আপনি যখন কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার কারণে আপনার জিনার গুনাহ হয় দমি আমার শিখিয়ে দেয় না রে না কোনো পুরুষ যখন কোনো মেয়ের দিকে তাকানোর জন্য মেয়েকে স্পর্শ করার জন্য অবৈধভাবে মেলামেশা করার জন্য তার পা দিয়া যখন সে সামনের দিকে এক কদম অগ্রসর হয় তখন তার পায়ের জিনা হয় কোথার জিনা হয় পায়ের জিনা হয় যখন কোনো পুরুষ কোনো অবৈধ নারীর দিকে অন্য কোনো নারীর দিকে তার চোখ দিয়া অবৈধভাবে তাকায় বা তার চোখ দিয়া নারীর সৌন্দর্য দেখার জন্য তাকায় তখন তার চোখের জিনা হয় কোনো পুরুষ মানুষ তার কোনো অবৈধ গায়রে মাহরামের সাথে তার জবান দিয়া যদি কথা বলে তাহলে তার মুখের জিনা হয় কোনো পুরুষ মানুষ কোনো অবৈধ নারী গায়রে মাহরাম নারীর প্রতি যদি তার হাত দিয়া সয় তাহলে তার হাতের গুনাহ হয় মনে করবেন না নারীর সঙ্গে অবাধ মেলামেশা করলে শুধু আপনার জিনা হয় কোনো নারীর দিকে এই নারী আপনার পরিচিত না গায়রে মাহরাম না যদি আপনি নারীর দিকে আপনার চোখ দিয়েও তাকান তাহলে আপনার গুনাহ হবে বলে হুজুর এই এরশাদনগর বাজার চন্দননগর বাজার এবং এই শিল্প এলাকার মধ্যে কত নারী তো গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে আমি তাকাই আর না তাকাই আমি রাস্তা দিয়ে হাঁটার সময় তার দিকে আমার নজর পড়ে যায় আমায় আপনার কাছে এতটুকু দাত্ত আহ্বান করব আপনার যদিও তার দিকে নজর পড়ে যায় হায় এই অদমের
আর জি শোনো একবার দেখা দাও না এ আদমের আর জি শোনো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না ভালোবাসেন না আপনারা একটু মহব্বতে পড়েন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাত তেরা শাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাত তেরা শাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মুসলমান আমার নবী শিখিয়ে দিছেন তাহলে কোন মহিলার দিকে কোন অপরিচিত মহিলার দিকে এক কথায় কোন বেগানা নারীর দিকে আপনি আপনার চোখ দিয়ে যদি অবাকভাবে তাকান তাহলে আপনার চোখের জিনা হবে হাত দিয়ে যদি ধরে ফেলেন আপনার হাতের জিনা হবে মুখ দিয়ে কথা বললে আপনার মুখ রং নাম্বারে কথা আসেনি হ্যাঁ বলতেছে বেশি বলে রং নাম্বারে কথা আছে না নাই এই মুখ দিয়া যদি আপনি কোনো অপরিচিত মহিলা গায়রে মাহরাম মহিলার সঙ্গে কথা বলে তাহলে মুখের জিনা কিসের জিনা এই পা দিয়া যদি কোন মেয়ের সঙ্গে দেখা করার জন্য যায়নিও যেই পা দিয়া হাইটা হাইটা যাবে পায়ের জিনা হবে অগুছানো বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে জিনা থেকে বাঁচার কয়েকটা ছোট্ট উপায় আমি আপনাদেরকে বলে দিলাম ও বক্তু হুজুর আসছে 12টায় আসবে আসতেছে বলছে দুইটা গজল গাওয়ার জন্য চলবে তো ইনশাল্লাহ আজব কে সরকার তশরীফ লানে লাগে হুর গিলমা বি খুশিয়া মানানে লাগে জব কে সরকার তশরীফ লানে লাগে হুর গিলমা বি খুশিয়া মানানে লাগে হর তরফ নূর কি রোশনি জাগায়ে হর তরফ নূর কি রোশনি জাগায়ে মুস্তাফা মিলে তো জিন্দগি মিল গায়ে এ হালিমা তেরে গাদে মে আ গায়ে দোনো আলম কে রসুল আল্লাহ হে আল্লাহ দোনো আলম কে রসুল আল্লাহ হে আল্লাহ হাবিবি আমিনা কি লে আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ বলো বলো আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ জশনে আমাদে রসুল আল্লাহ হে আল্লাহ জশনে আমাদে রসুল আল্লাহ হে আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ বলো লা জশনে আমাদে রসুল লা বিবি আমিনা কি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি ছোট্ট একটা ঘটনা বলে তারপর একটু জিকিরও করাই দিয়ে দাম আমি জানি আমার একটা আইডিয়া আছে কারণ গত বছরের আলামতরা আমি আপনারা দেখছি ইনশাল্লাহ তা আমি তো বুঝি একবার ওয়াজ করে যাওয়ার পরে দ্বিতীয়বার এই বছর আবার কেন দাওয়াত দিছে বালানা রাখ দিছে না খাওয়াইবার লেগে দিছে মাশাল্লাহ ওই যে কার করে দেলোয়ার ভাইদের ঘরে না বসছিল যে মজার খানা ভাই আমি এমনি পোলট্রি মুরগি খাই না কিন্তু এদের রান্না দিয়ে মজা ভাই পোলট্রি মুরগিও খাইছি আমার জ্বর ছিল না ফাঁকাই আসছিলাম কিন্তু পোলট্রি খাওয়ার কারণে আবার জ্বর বাড়ি গেছে আল্লাহ কিছু করার নাই তো এগুলা এখন বাংলাদেশে যেভাবে খাবার উৎপাদন হইতেছে বা খাবারের ভিতরে যেভাবে ভেজালপূর্ণ মিশাইতেছে নাউজুবিল্লাহ ভাই সাহেব মানুষ মরে যাবে অতি দ্রুত মরে যাবে এই পোলট্রি মুরগির কয়েকটা খারাপ রূপ আছে রোগ আছে এর মধ্যে যদি কোনো ছোট বাচ্চা মেয়েদেরকে খাওয়ায় তাহলে যে মেয়ে 16 বছরে যৌবন পাইতো এ মেয়ের 8-9 বছর থেকে তার যৌবন শরীরে চাঙ্গা হয়ে যায় এই পোলট্রি মুরগি আপনি চিন্তা করছেন এগুলো খুব খারাপ মারাত্মক জিনিস কিন্তু এই সোনার বাংলাদেশে তো এই ভেজাল এবং দুর্নীতি এগুলো তো বন্ধ হইতেছে না হইছে দুর্নীতি যদি বন্ধ হইতো তাহলে তরকারি যে আলু খাইতাম আমরা
5 কেজি 100 টাকা আর এই আলু 1 কেজি 70 টাকা 60 টাকা না 60 টাকা 70 টাকা আপনি চিন্তা করছেন আরো আরো বলে ফুলকপি একটা কিনতে আমি ধরেন 10 টাকা 15 টাকা করে আর এখন ফুলকপি 1 কেজির দাম ভাই 220 টাকা ভাই আমি 220 টাকা দিয়ে কিনছি ভাই তো আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা কয়টা 6টা মাদ্রাসা 6টা নি হবে ইনশাআল্লাহ দোয়া করে আরেকটা হবে তো আমার যে এত যে ছবি তুলতেছে ভাই সাহেব তুমি প্রত্যেক ছবির জন্য আমার 10 টাকা করে দিলে মোটামুটি কয়েক হাজার টাকা পাওয়া না হইতো তোমার কাছে বাকি বেশি মহব্বত রেখে হ্যাঁ তো আমার আপনাদের দোয়ায় মাদ্রাসা কয়টা দোয়া করবেন না মাদ্রাসার ছাত্রদের জন্য আপনাদের চট্টগ্রামের এই যে কি বলে এই যে তুলাতুলি এই যে জামাই বাজার বাকুলিয়ার এখানে পাহাড়তলির দুই তিনটা বাচ্চা আমার এখানে আছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমার মাদ্রাসার জন্য তা আগে ওই পেপের দাম কম ছিল তো পেপে লাউ মনে করেন একসাথে 20-30 কেজি 50 কেজি দুই মন কিনা নিয়ে যাইতো যাইলে বাচ্চাদেরকে খাওয়ানো যেত এখন মনে করেন আমাদেরকে যখন এতগুলো একসাথে দিত তখন ওই লাউ একটা 20 টাকা 30 টাকা ধরতো এখন যেদিন দাম বাড়লো না এরপরে তখন গেছি বলতেছে হুজুর এক লাউয়ের দাম 300 কি আসি তাগলাম আগে তো ফলা আমাদের লাউ দিঘা হইতো পেপে ধরতে গেছে হুজুর পেপের কেজি হুজুর 70 টাকা 60 টাকা এখন তুই তো ডাকাইতে তুনো খারাপ তুই জানোস না আমার মাদ্রাসার বাচ্চারা খাবে হুজুর আর কিনা বেশি তো তো বাংলাদেশের খুচরা লেভেলের দোকানদাররা দুর্নীতি করে না দুর্নীতি করে পাইকাররা অল্প দামে কিনাই না খুচরা বেচনেওয়ালার কাছে বেশি দামে বেইছা তখন বাংলাদেশের সাধারণ পাবলিকদেরকে একটা হেনস্থার মধ্যে ফালা আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার কাছে আমরা উদার্ত আহ্বান করব বাংলাদেশের সাধারণ পাবলিক যারা রিকশা চালায় ভ্যান চালায় ঠেলা গাড়ি চালায় যারা গার্মেন্টসে কর্ম করে খায় তাদের একবারে ধরার বাহিরে চলে গেছে সাধারণ দ্রব্যমূল্যের দাম অতি দ্রুত দ্রব্যমূল্যের দামটাকে একটু নিম্ন করার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের নিম্নবিত্ত মানুষগুলা কড়া ভাত খেতে পারবে আগে তো 100 টাকা দিয়ে নরমালি কোন রকম সংসারটা চালায় নিত 1 কেজি চাল 30-35 টাকা কোন রকম একটু ডাউল আলুর ভর্তা খাইতে পারবে এখন আলুর ভর্তা খাওয়ার জন্য আলু কিনবে 60 টাকা এবার আপনারা বলেন বাংলাদেশের দ্রব্যমূল্যের দামটা একটু কমুক আমরা চাই কিনা চাই বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে দুর্নীতি এবং সিন্ডিকেট ভাঙুক আমরা চাই কি চাই না বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা বিশেষ করে ভোক্তা অধিকারের কর্মকর্তা যদি এই ভিডিও অথবা আজকের মাইকের আওয়াজ শুনে থাকেন আপনাদের কাছে আমরা উদার্ত আহ্বান করব যে যে উচ্চপদস্থ কর্মকর্তাগুলা বাংলাদেশের দ্রব্যমূল্যের দামকে দুর্নীতির মাধ্যমে বাড়িয়ে রাখছে এদেরকে তাড়াতাড়ি আপনারা আইনের আওতায় আনেন সাধারণ মানুষ আপনাদের পক্ষে আছে দরকার আছে না আছে জ্বালাই ফেলি বাবা বেশি জ্বালাইছি আমরা আল্লাহ জলা থেকে আমাদেরকে হেফাজত দান করুন আমিন আমিনের আওয়াজ আসতে বোঝা যাচ্ছে আমিন কারণ আগে যেমন ছিল এখনো যদি এমন থাকে তো আর লাভ হইল কি কথা বলে না আগে যেমন ছিল এখন এমন থাকলে লাভ হইল কি এজন্য একটু কমক একটু কমায়া দেন মানুষ একটু স্বস্তিতে আসুক কারণ ফয়সলারা কিন্তু ঠিকমতোই চলতেছে তার আগে যেমন ছিল এখনো এমনই আছে কিন্তু গরিবরা তো বুক মারিতে লেগে গেছে ঠিক আছে না মরারও মরি গেছে হ্যাঁ না না আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর তাদেরকে হেদায়েত করুক আমিন আপনি চিন্তা করছেন রব্বি একটা শয়তানি চলতেছে আল্লাহ 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 আল্লাহ